হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি শুভ, তোমাদের জানাই সাহা আন্ডারস্কোর এস ব্লগে স্বাগত। আর একটা নতুন ভিডিওর সঙ্গে অনেকদিন পরে চলে আসলাম। আর হঠাৎ করে মনে হলো অনেকদিন ভিডিও বানানো হয় না, তোমাদের অনেক ভিডিও দেওয়া হয় না। তো আজকে হঠাৎ করে শনিবার আমরা চলে এসেছি এই সাইডটা করে রাম মন্দির, পেছনে রাম মন্দির, আর এই যে প্রজেক্ট, আমি আর সঞ্জয় এখানটা করে দাঁড়িয়ে রয়েছি। তা গাইস, অনেকদিন যখন করা হচ্ছে না, অনেকটা ভিউসটাও ডাউন হয়ে গেছে, তোমরা ভিডিও ভালো লাগে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর 1000 সাবস্ক্রাইব আমার হতেই চললো। তা তোমরা যদি সাপোর্ট দেখাও তাহলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো, তোমাদের কাছে আমার আরও ভালো ভালো ভিডিও দেব। আর সঞ্জয় তো আমার সঙ্গে রয়েছে, সঞ্জয়ের পরে আমার ভিডিওতে থাকবে প্রায়। আর এখান থেকে ভাবছি যখন এতটা চলে এসেছি, একটু রাম মন্দিরের এখান থেকে কিছুটা গেলে ইকো পার্কের সামনেটা দেখবো, কিছু মনোরম দৃশ্য, সঙ্গে থাকো। আর যদি ভিডিওটা যদি মনে হয় একটু ইনফরমেটিভ মনে হচ্ছে, একটু শেয়ার করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর বলো ভাই, কিছু বলো তুমি। কী আর কি বলো ভাই, যদি ভিডিও ভালো লাগে নতুন আরও আরও ভালো ভালো ভিডিও দেখাবো তোমাদেরকে, সেই ভিডিওটাকে দেখতে থাকো প্রতি শনিবার করে দেখতে। গাইস, এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রাম মন্দির। রাস্তা এটা, সামনেটা হয়ে রাম মন্দির, এখান থেকে আমি আর সঞ্জয় হেঁটে হেঁটে যাচ্ছি। গাইস দেখো, এখানে আগে মাঠে পুরো ফাঁকা ছিল, এখন পুরো ওই যে বৈঠক করে দিচ্ছে, এখানে কোনো প্রজেক্ট হচ্ছে হয়তো না। আর যদি এন্টারটেনমেন্ট হয়ে থাকো ভিডিওটা, অবশ্যই শেয়ার করবে, সঞ্জয় কমেন্ট করবে, সঙ্গে থাকবে সঞ্জয়, ভালো ভিডিও আরো দেখতে পারবে। আর তুই কি বলছিলি জানি, একটা ভুলে গেলাম, পেটের ভাত হজম হয়ে গেছে, পেটের ভাত হজম হয়ে গেছে, মুখে আর বেরোচ্ছে না, কি করি বলতো, বার করতে হবে। গাই সামনে চলো, সামনে গিয়ে দেখা হয়েছে আমরা ইকো পার্কের। এই যে ইকো পার্ক গেট নম্বর 6, এখান থেকে আমরা যাচ্ছি। সঞ্জয় তো বলছে এখান থেকে যাবে, এখান থেকে বাসাইডে, এই হচ্ছে গেটের নম্বর। হ্যাঁ, এখানে তোমরা সব দেখতে পাচ্ছ। সঞ্জয় তো পুরো গাইজ कैसे घूमना है भाई तुमको इको पार्क, भाई ये रास्ता खूब मनोरम, खूब फाका रोड, पूरो सिनाईटा गाइस एकदम दारुण। আর এখান থেকে ইকো পার্কের সাইড থেকে ঠিক বেরোনো যায়, ইকো পার্কের সাইড থেকে বেরোনো যায়। আর এটা হচ্ছে হরিণ জু, এই ভেতরটা করে আমরা তো পুরো জুতে যাওয়ার চেয়েছিল, পয়সা আনি নাই, একটু ভিখারি মানুষ, থেকে যাচ্ছি গাইস, ঠিক আছে গাইস, চলো সামনে গিয়ে আবার দেখা হচ্ছে। ঠিক এই রাস্তা থেকে যাচ্ছি, এখানে একটা স্ট্যাচু রয়েছে, আর সঞ্জয় আই এম কামিং, এই গেট থেকে ভেতরে দেখা হচ্ছে গাইস। গাছপালাগুলো কত সুন্দর, আর বাকিটা তো তোমরা বোঝো এইসব গাছপালার নিচে কী সব হয়, ঠিক আছে, তেন্দুয়াকা ভান্ডুরা। আর এই সাইডে একটা গার্ডেন টাইপের রয়েছে পুরোপুরি, এই সাইড থেকে যাচ্ছি, চলো সামনে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের। সঞ্জয় ক্যামেরায় আসছিল না দুই দুবার করে, আমি যদি ভূত তো ধরে গেলে নাকি, আই এম ভূত গলা পাকান লিয়া এ ভাই মারটা ভাই। গাইস চলে এসেছি ইকো পার্কের সামনে, মনোরম দৃশ্য দেখানোর জন্য সমুদ্র এই হচ্ছে ইকো পার্কের জিপ পার্ক ধরে 7 নম্বর গেট থেকে ভেতর দিকে চলে এসেছি। গাইস এখান থেকে সামনের দিকে যা দৃশ্য তোমাদের দেখাবো, চলো একে একে সব দৃশ্য দেখতে থাকো, এনজয় করতে থাকো, অবশ্যই লাইক করতে একদম ভুলবে না, কমেন্ট করতেই ভুলবে না, একদম শেয়ার করে দেবে, আর ঘন্টি সাবস্ক্রাইব করে ঘন্টিটা একদম অল করে দেবে, ঠিক আছে। চলো গাইস আমরা যাচ্ছি
সঞ্জয় সামনে মন কালা করে করে হাঁটছে, কারণ ওর জিএফ নেই। ঠিক আছে, আমি এই সাইড থেকে যাচ্ছি, ওই সামনেটা যাব। আর যদি ভিডিওটা একদমই ভালো লাগে তাহলে অবশ্যই অনেকবার বলে ফেলেছি ভিডিওটার মধ্যে, বলে দিও যা যা করার দরকার সব করে দিও ভিডিওটা। আর একে তো আমি ট্যাগ করে দেবো, এরকে এর নাম মানে এর নামে কিছু ভালো ভালো কথা তোমরা লিখে দিও কমেন্টে, ঠিক আছে? আর পাশে তোমরা আসলে খুব মনোরম দৃশ্য দেখতে পাবে, সে মনোরম দৃশ্যগুলো দেখানো গেল না, কিন্তু ঠিক আছে, এখানে চলে আসবে আর মনোরম দৃশ্য দেখবে।